আশা করি বন্ধুরা সবাই ভালো আছো। আসলে আমি আজকে তোমাদের দেখাবো কিভাবে ওয়েবসাইট খুব সহজে ডিজাইন করা সম্ভব, এবং সিএসএস এর একটা আপডেট ফ্রেমওয়ার্ক আসছে বুটস্ট্র্যাপ, সেটা নিয়ে। অনেকেই ওয়েবসাইট ডিজাইন নিয়ে অনেক হেজিটেশনের ভিতর থাকো, আসলে কি কিভাবে আমরা সুন্দরভাবে একটা ডিজাইন করব বা কিভাবে একটা সুন্দর টেমপ্লেট বানাবো, এগুলা নিয়ে অনেকেই অনেক ধরনের ঝামেলার ভিতর পড়ো। বাট আমি আজকে তোমাদের দেখাবো একটা ওয়েবসাইট কত সুন্দরভাবে তোমরা ডিজাইন করতে পারবা উইদাউট এনি কাইন্ড অফ সিএসএস, বড় বড় কোর্স ছাড়া। তো তোমরা রিসেন্টলি শুনে থাকবা যেটা নিয়ে আমি বলছিলাম, যে সিএসএস এর নতুন একটা ফ্রেমওয়ার্ক আছে যেটার নাম বুটস্ট্র্যাপ। তো বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কটা নিয়ে কাজ করতে হলে তোমাদের একটা সফটওয়্যার লাগবে, যে সফটওয়্যারটার মাধ্যমে তোমরা ইজিলি কোড ইমপ্লিমেন্টেশন করতে পারবা, এবাদেও সবকিছু করতে পারবা। সেটা হলো তোমার নেটবিনস আইডি। আমরা সফটওয়্যারটা একটু গুগল থেকে ডাউনলোড করে নি। এনিটি নেট গুগল সার্চ দিবি এনএস আইডি। তো নেটবিনস আইডি, নেটবিন আইডি ডাউনলোড, নেটবিনস আইডি। সব থেকে ভালো হবে নেটবিন আইডি 8.1 এর ভার্সনটা যদি তোমরা ডাউনলোড করো, সেটা অনেক ভালো হবে। এইখান থেকে তোমরা যাইতে হবে ডাউনলোডে। ডাউনলোডে যে তোমাদের এখানে HTML5 আর জাভা স্ক্রিপ্ট, এই ফাইলটা তোমাদের যদি অপারেটিং সিস্টেম 32 bits এর হয় তাহলে ডাউনলোড x86 bit এর টা করবা, আর যদি ডাউনলোড A64 হয় তাহলে x64 bit এর টা করবা। এখান থেকে তোমরা সেভ ফাইল করলে ডাউনলোড করতে পারবা, সমস্যা নাই। তো আমরা আমার নেটবিনসটা অলরেডি ডাউনলোড করা আছে, যার কারণে ডাউনলোড আমি করতেছি না। তো আমার নেটবিনসটা আমি ওপেন করি, এটা তোমার স্টার্ট বারে যে আমি আমার নেটবিনসটা ওপেন করলাম। তো নেটবিনস ওপেন করার পর আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন বানাইতে হবে, আসলে যেটার ভিতর আমরা একটা প্রজেক্ট করতে হবে। তো আমরা একটা নতুন প্রজেক্ট বানাই। তো আমরা অবশ্যই এটা HTML5 বা জাভা স্ক্রিপ্ট খুলব। তো নেক্সট করি, ফিনিশ করে দিই। আচ্ছা, এটা হলো আমার প্রজেক্টে চলে আসছে, আর এটা হলো আমার HTML পেজ ভিউটা। তো আমি এর ভিতর কিভাবে বুটস্ট্র্যাপ এর ফ্রেমওয়ার্কটা অ্যাড করব আমি আজকে সেটাই দেখাবো, যার ভিতর সিএসএস এর অনেক রকম ভিউ পাওয়া যাবে। তো আমরা ফার্স্টে বুটস্ট্র্যাপ এর ওয়েবসাইটে যাই, বুটস্ট্র্যাপ এর ওয়েবসাইটে যাই, যে আমি বুটস্ট্র্যাপ ডাউনলোড করি। ডাউনলোড বুটস্ট্র্যাপ, আমরা ওপেন করি। মিলন, মিলন,
বাঙালি লোকটা বুঝছো তুমি কহো না আমি তোমার ডাকতে বাউ খালি খালি দামা ব্র্যান্ড বললাম ভাই তো মুভি বলা দুঃখিত বন্ধুরা একটু বাইরে কাজে গিয়েছিলাম এই কারণে একটু মিস হয়ে গেছে আমরা যেখানে ছিলাম এটা একটা HTML ফাইল এবং আমরা বুটস্ট্র্যাপটা অলরেডি ডাউনলোড করছি ডাউনলোড করে আমরা এখন বুটস্ট্র্যাপটা জিপ ফাইল আকারে ডাউনলোড হয়েছে জিপটা আমাদের রিমুভ করতে হবে বুটস্ট্র্যাপ exact file extract file extract bootstrap 3.36 list font ta na niye shudhu js ebong cs file ta ni jehetu eta javascript ebong css er ekta bhalo framework to eta niye amra paste kori paste korar por আমরা এটাকে রান করি রান করে রান করার সময় আমরা ক্রমিতে আমরা ফায়ারফক্সে রান করি যেহেতু ক্রমিতে অ্যাড দেখাচ্ছে না ফায়ারফক্স সিলেক্ট করে আমরা ফায়ারফক্সে রান করি চলে আসছে এখানে যদি আমি লিখি যে আমার এইটা একটা পি ট্যাগ নি হেডেড ট্যাগ নি হেডিং ট্যাগ H1 হেডিং ট্যাগটা নিয়ে এইটাকে আমি বলি যে মাই সাইট সাইট পিট একটা শেষ করি এবং প্রতিটা যেহেতু একটা H1 ট্যাগটাকে শেষ করি শেষ করার পর দেখি আমার ট্যাগটা কিরূপ দাঁড় H1 ট্যাগটা কাজ করতেছে না হোয়াই সরি ভুল করে ফেলেছি আমি টাইটেলে তো হেডিং ট্যাগ কাজ করে না এটা তো শুধুমাত্র বডির ভিতরে তো আমি এখন যেটা করব সেটা হলো আমি বডিতে একটা জিনিস লিখি H1 ট্যাগ দিয়ে H1 ট্যাগ দিয়ে মাই সাইট মাই সাইট হেডিং ট্যাগটা ক্লোজ করি ক্লোজ করার পর আমি একটু মাই সাইটটা হয়ে গেছে আমি যদি এইটাকে সেন্টার করতে চাই এইখানে হলো সিএসএস এর বুটস্ট্র্যাপের ফ্রেমওয়ার্কের সব থেকে বড় বিষয় যে আমার একটা জাস্ট কোন ফাইলকে যদি আমি তার গ্রাফিক্সিক্যাল ভিউ বা কোনো কিছু চেঞ্জ করতে চাই বা স্টাইল যেহেতু মেইনলি সিএসএস স্টাইল নামে স্টাইল দিয়ে আসলে বোঝানো হয় স্টাইলটা চেঞ্জ করতে হয় তাহলে আমাদের আমাকে আর সিএসএস এর নতুন করে কোড লেখা লাগতেছে না জাস্ট আমাকে কল করলেই হয়ে যাবে তো আমার যে বাড়তি ঝামেলা কোড লেখা ছিল সিএসএস ফাইলে এইটা আমার আমার জন্য একেবারেই সরে গেল তো ফর এক্সাম্পল আমি যদি এইটার কালারটা চেঞ্জ করতে চাই আমি জাস্ট খালি বিজি ডিপের ভিতরে আমি একটা স্টাইল কল করি এলি স্টাইল কল করি ডিপি স্টাইল তো বিজি টেক্সটটা দেখি টি ই এক্স টি
দেখেন টেক্সের ভিতরে সবগুলা জিনিস চলে আসছে। তো আমার এখন দরকার কি টেক্সট লাইন, এটা দরকার সেন্টারে, সেন্টারে। তো আমি এখন দেখি এটা কি এভাবে আসছে, টেক্সট লাইন সেন্টার, টেক্সট লাইন চলে আসছে। তো আমি যদি এর কালার চেঞ্জ করতে চাই তাহলে স্পেস বিজি, কালার যদি চেঞ্জ করতে চাই তাহলে ডি এ এন হ্যাঁ। তো এখন যেটা আমি অলরেডি করেছি বিষয়টা আমি একটু বুঝাই, সেটা হলো যে কোনো সমস্যা হয়েছে, আমি আমি একটা আমার কড়া সাইড আছে সেটা থেকে বুঝাই। তাহলে আমার নব স্লাইডার দিয়ে একটা কড়া সাইড, এই সাইডটা আমি একটু জাস্ট একটা প্রজেক্ট ওপেন করি, ওপেন প্রজেক্টে যাই, এই সাইডটা আমি একটু আপনাদের বুঝাই। এই সাইডটা যদি তোমরা দেখো, বেসিক্যালি আমি এখানে একটা নব স্লাইডার নামে একটা থিম ইউজ করেছি, ইউজটা থিমটা আমি নিয়েছি একটা জায়গা থেকে ডাউনলোড করে, এবং এখানে আমি ছবিগুলো আমার মতো করে আমি অ্যাড করে দিছি। তো আমি ওয়েবসাইটটা রান করি, রান করলে দেখি কি দেখাই ওয়েবসাইটটা, টুরিজম বাংলাদেশ। আমি এখানে সিএসএস ভিউটা অ্যাপ্লাই করছি, আর এইখানে আমি নব স্লাইডার অ্যাপ্লাই করছি। তো আমি যে কাজটা করেছি, কাজটা করার জন্য আমার বেসিক্যালি কোনো সিএসএস লেখা লাগে নাই। এটার জন্য আমি চাচ্ছি যে আমার মেন যে ইয়াটা আছে এটা চেঞ্জ করে দিব, বিজি ইনফো করে দেবো, প্রাইমারি করে দিব। এই যে বিল্ডিং যে ফাংশন গুলা, এগুলো অলরেডি সিএসএস ফাইলে আছে, জাস্ট আমি ধরে কল করতেছি। আমি এটাকে বিজি ইনফো করে দিই, দেখি সেই ক্ষেত্রে কতটুকু পরিবর্তন আসে। বিজি ইনফো সেক্ষেত্রে
এখানে জাস্ট আমি ক্লাসগুলো ডিক্লেয়ার করে লিখে দিছি COL মিড 12 লিখে দিছি শেষ এটা সেভ করার পর যখন আমি দিচ্ছি তখন চলে আসছে ঠিক আছে তো বেসিক্যালি আমি যে জিনিসটা যদি এই বাইরে কারোর অন্য কালার দরকার হয় সেই ক্ষেত্রে কে কি করবে সেই ক্ষেত্রে আমরা হেডিং এর এরর এর ভিতরে স্টাইল ডিক্লেয়ার করতে পারি সিএসএস ভিউটা আমাদের করার জন্য তো আমি এখানে একটা স্টাইল ডিক্লেয়ার করি স্টাইলটা শেষ করি শেষ করে একটা সিএসএস কালার নি COLOR কালার যেটা নিব সেটা অবশ্যই যেন থাকে না এই যে এটা নাই সেই পর্যন্ত আমার কোনো সিগন্যাল দেখায় নাই সেকেন্ড ব্র্যাকেট দিব এখানে ব্যাকগ্রাউন্ড ব্যাক সিকে ব্যাকগ্রাউন্ড কালার কালার BLSCK ব্ল্যাক ব্ল্যাকটা আমি নিলাম আর কালার 694 তো আমি এখন চাচ্ছি আমার হেডিং যে মেন যে ট্যাগটা আছে অর্থাৎ হেডার ট্যাগটার কালারটা পাল্টাই দিব তো আমি এখানে ব্ল্যাকটা করে দেওয়ার জন্য আমার যেটা করতে হবে আমার সিএসএস এর ওই ফাইলটাকে কল করতে হবে কালার 670 তো আমি এখানে দেখি লোড দিই হ্যাঁ যে কালো চলে আসছে তো বেসিক্যালি যে পার্থক্যটা হয় আমার এই কোডটা লেখা লাগলো এখন আমি যে কয়েকটা কালার চেঞ্জ করার জন্য কোডটা আমাকে লেখা লাগলো লেখে কল করা লাগলো বাট যদি আমি বেসিক্যালি সিএসএস এর ভিউতে করি তাহলে সিএসএস এ অলরেডি কালার কিছু বানানোই আছে যেগুলো বিডি সাকসেস প্রাইমারি দিয়ে ক্লাস ডিক্লেয়ার করা এগুলো জাস্ট আমি ডিক্লেয়ার করে যদি আমি এখানে রিলোড করে দিই তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে তো সিএসএস এর যে মেইন কাজটা হলো বুটস্ট্র্যাপের বুটস্ট্র্যাপটা যদি আপনি অ্যাড করেন তাহলে আপনাকে কোনো সিএসএস লেখা যাচ্ছে না বেসিক্যালি এবং আপনার যে থিমগুলো পাচ্ছেন কলা মিড 12 থেকে শুরু করে অনেকগুলা অনেক গভীরে অনেক কিছু জিনিস আছে এগুলো আপনার ক্লাস অ্যাপ্লাই করে দেখলে পরে বুঝে যাবেন যে বিষয়গুলো কিভাবে কাজ করতেছে তো এটা আপনি সুন্দরভাবে দেখলে পরে কি হবে সিএসএস আর লেখা লাগবে না এবং আপনি অনেক সুইট ডিজাইন করতে পারবেন যেমন বর্তমান যে ডিজাইন মোডগুলো করা হয় বিশ্বে যে স্লাইডার গুলো বানানো হয় সবই প্রায় সিএসএস এর বুটস্ট্র্যাপ দিয়ে বানানো হয় কারণ এটা অনেক আপডেট ফ্রেমওয়ার্ক অভিষেক ক্লায়েন্ট আসছে স্যার আমি তো জানি প্রথমে বসে যে ফাইল মানে সবকিছু অর্ডার নিয়ে আসতে আমরা করি
সকালে উঠে আর মূর্তি করেন